প্রকাশিত দেখো আমি শীঘ্র আসুছু প্রত্যেক লোককু তার কর্ম অনুসারে ফল দেবাকু আমার পুরস্কার আমার সঙ্গে অছি দেখ আমহে শীঘ্র আসুছু প্রত্যেক লোককু তাহার কর্মানুসারে পুরস্কার দেবা সে প্রতিফল নেই আসুছন্তি কর্মানুসারে ফল প্রভুঙ্ক লোকমানে আমে বাইবলরে যথেষ্ট প্রমাণ দেখু যে কর্মানুসারে হি আমাদেরকে ফল মিলিব চৌদর তের প্রকাশিত বাক্য পড়ন্তু যেতেবেলে আমি মানে প্রবেশ করিবা আমমানকর কর্ম আমমানকর অনুবদ্ধি হব এণু প্রত্যেকর কর্ম সম্বন্ধরে প্রত্যেক ধ্যান দেওয়া দরকার সাবধান পরিত্রাণ পাইলা পরে কর্ম হি আমার পুরস্কার বিষয় আমি পরিত্রাণ পাইলু এথিপাই কিছু পুরস্কার পাইবা না তাহা ঈশ্বরঙ্ক দয়া দান অটে প্রভুঙ্ক লোকমানে এণু আমি আজির পূর্বাহ্ন অধিবেশনরে দেখুছিল কি কর্মর পরীক্ষা করাযিব আও কর্মানুসারে পরমেশ্বর পুরস্কার দেবে আও থরে সেই পদকু পড়ি দেবা প্রথম করিন্থি তাহার তিনি অধ্যায় তাহার তের কর্ম কি প্রকার তাহা প্রকাশ পাইব কারণ সেদিন তা প্রকাশ করিব যেণু সেদিন অগ্নি সহিত প্রকাশিত হব আও প্রত্যেক লোকর কর্ম কি প্রকার সে অগ্নি পরীক্ষা করিব সে অগ্নি বিশ্বাসী মানকর কর্ম পরীক্ষা করিব আও প্রত্যেক জনর কর্ম প্রকাশ পাইব এবে কর্ম সবু ভালো ভালো দেখা যাও থিব অনেকঙ্কর কর্ম গুপ্ত হইকি সেদিন কৌণসি কর্ম গুপ্ত হইকি রহিব না সবু কর্ম প্রকাশ এণু দান কর্ম গুপ্তরে করন্তু সেদিন প্রকাশ পাইলে পুরস্কার পাইবে অন্য পাই প্রার্থনা গুপ্তরে করন্তু সেদিন আপনকর প্রার্থনার কথা প্রকাশ পাইব তো আপন পুরস্কার পাইবে কেবে হলে অন্য পাই উপবাস করিছন্তি নিজ পাই তো করুন আজ্ঞা অন্য পাই বি উপবাস করন্তু গাঁরে যদি কেহি মত ছাড়ু নাই যদি কেহি বাপ ছাড়ু নাহি যদি কেহি পরিবর্তন হেউ নাহি তা পাই আপন উপবাস করন্তু গুপ্তরে রখন্তু কাহাকু কুহন্তু নাহি
সেদিন আপনার গুপ্ত কর্ম সব প্রকাশিত হেলা বেড়ে আপন পুরস্কৃত হবে। আপনার কর্ম সম্বন্ধে আপনার বহুত সচেতন হওয়া দরকার। প্রকাশিত তাহার তিন অধ্যায় তাহার এক পদ টিকিয়ে পড়ুন। তোমার কর্ম হেতু তুমি মৃত, আমার কর্ম আমাকে মৃত করাই নেই পারে। সাতি মন্ডলীর লোক মানে না করে জীবিত, না করে খ্রিস্টিয়ান, কিন্তু প্রকৃতরে সে মানে মৃত। কোন কোন পাই সেমানকো সেটি কোহা গলা দুই পদ পড়ো। জাগ্রত হও, পুনি রক্ত প্রায় অবশিষ্ট বিষয় সবকু সবল কর, কারণ আভে তুমর কর্ম সবকু আমর ঈশ্বরক ছামুরে সিদ্ধ বলে দেখি না হও। তিনি এণু কি প্রকার শিক্ষা পাওছ ও শ্রবণ করুছ তা স্মরণ করে পালন কর ও মন পরিবর্তন কর। যদি জাগ্রত ন হও তাহলে আমবে চোর পরে আসিবু, আও কেউ সময়রে তুম উপরে আসি পড়িবু তা তুমি কোনসি প্রকারে জানিব নাহি। টিকে গ্রামার গোড়াকে ঠিক রে পড়িব না। জাগ্রত 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 হোগো পিলামনে যো মানে কলেজ রে স্কুল রে পড়ছন্তি, জাগ্রত হোগো কোন বলি কহিবে? জাগ্রত হো বলি কহিলে আমি গাড়ি চলাইবা লোককে কইছ বিকেল শুন আমি জাগ্রত রে যা, আমি প্রার্থনা করিবা লোককে কহু বি ওয়াচফুল। কিন্তু এখানে ইংলিশ বাইবল রে যে শব্দ লেখা আছে বি কেয়ারফুল লেখা নাই, বি ওয়াচফুল লেখা নাই, লেখা হচ্ছে ওয়েক আপ। ওয়েক আপ মানে কোন? নিদ্রা রূপ উঠো। মৃত জীবন যাহা নিদ্রিত জীবন তাহা এখানে শান্তি মন্ডলী প্রভু কৌছি তুমি না রে মাত্র খ্রিস্টিয়ান, মৃত শই পড়ছ, নিদ্রারু উঠ, আও যাহা যাহা লুপ্ত হেবা উপরে অছি, যাহা যাহা সরি যিবা উপরে অছি তাকে সবল কর। কাহার কাহার প্রার্থনা জীবন পুরা বন্ধ হয়ে যাওয়া উপরে অছে, কাহা কাহার বাইবল প্রতি বাইবল পড়ার জীবন সমাপ্ত হওয়া উপরে অছে, কেবে কেমিতি বাইবল ধরুছন্তি, কাহার কাহার ঈশ্বরঙ্কু উপাসনা করিবার অভ্যাস প্রায় বন্ধ হওয়া উপরে অছে। এই সব যদি লুপ্ত হয়ে গলানি আপনার জীবন নিদ্রিত অটে, আপন মৃত অটন্তি। প্রভু লোক মানে প্রভু কৌছন্তি কারণ আমভে তুম
কুটুম্বর কর্ম সবুকু সিদ্ধ বলি দেখি নাহ। আমার কর্ম সিদ্ধ হওয়া দরকার, আমার কর্ম মৃত ন হেউ, আমার কর্ম পুরস্কৃত হেবার কর্ম হওয়া দরকার। তারপরে কৌছি এণু কি প্রকার শিক্ষা পাইছ ও এমানে শিক্ষা পাইকি মধ্য শুই পড়িছ। তোরাণি পানি পাস্তরে লোক সেমতি নুহতি তো শিক্ষা পাইকি শুই পড়া লোক না পড়োশী লোকর টিকে হাত ধরন্তু কুহন্তু আপন চেয়েছন্তি না শুয়েছন্তি বলে পচারে শিক্ষা পাই দিনে শিক্ষা পাইলে শুনে নিদ্রারু জাগ্রত হেবা পাই হেলে শিক্ষা কো মনে পকাও, রিমেম্বর দ্য টিচিং উইচ ইউ হ্যাভ হার্ড ওয়ান্স আপন এ টাইম। শিক্ষা কো স্মরণ করো, তার মানে জনে নিদ্রিত লোক কো নিদ্রারু জাগ্রত করাইবা পাই প্রভু কৌছন্তি শিক্ষাকে স্মরণ করি মন পরিবর্তন কর, আও যদি জাগ্রত ন হো তারপর ধাড়ি পড়ি ছড়ার ঘর তৈরি করেছ যা কি প্রায় নির্জীব অটে ঘাস
ଚାଷ ଆଜି ଅଛି କାଲି କି ନାହିଁ, କାଲି ଆଜି ଅଛି କାଲି ନାହିଁ। ଏ ସାଧି ମଣ୍ଡଳୀ ଘାସ କରିଥିଲେ, କାଠ କରିଥିଲେ, କାହିଁକି ଦିନେ ଥିଲା ଏବେ ନାହିଁ। ଦିନେ ସେମାନେ ଉଦ୍ଯୋଗୀ ଥିଲେ, ଦିନେ ସେମାନେ ବହୁତ ଈଶ୍ୱରଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ସଚେତନ ଥିଲେ, ସକ୍ରିୟ ଥିଲେ, କିନ୍ତୁ ଏବେ ନା। ଏଇ ପ୍ରକାର ଲୋକମାନେ ହେଲେ ଘାସ। ଆଉ ପ୍ରଭୁ ସେମାନଙ୍କ ମୃତ ଦେଖୁଛନ୍ତି। ସାର୍ଥୀ ମଣ୍ଡଳୀ ଗୋଟିଏ କାଠ ପରି ମୃତ ହେଇଯାଇଥିଲା, ସାର୍ଥୀ ମଣ୍ଡଳୀ ଛଣ ପରି ମୃତ ହେଇଯାଇଥିଲା। ନାମରେ ଖାଲି ମଣ୍ଡଳୀ ଅଛି ସିନା, ଭିତରେ କୌଣସି ଉଦ୍ଦୀପନା ନାହିଁ, କୌଣସି ରିଭାଇଭାଲ ନାହିଁ, କୌଣସି ଆକ୍ଟିଭିଟିଜ ନାହିଁ। ପ୍ରଭୁଙ୍କ ଲୋକମାନେ ଆପଣ ମାନଙ୍କର ଖ୍ରୀଷ୍ଟୀୟ ଜୀବନ ମୃତ ପ୍ରାୟ ନ ବୋଲୋ ୟେସୁ ମସିହି। ହାଲେଲୁୟା, ହାଲେଲୁୟା, ପ୍ରେଜ ଦ ଲର୍ଡ। ଏ ଉଚ୍ଚକର ତାଳରେ ପ୍ରଭୁଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦିଅ। ତେବେ ଆମର କର୍ମ ଆଜି ସକାଳେ ଆମେ ମାନେ ଅଧ୍ୟୟନ କରୁଥିଲୁ, ଆମର କର୍ମ କାଠ ପରି ନ ହେଉ, ଛଣ ପରି ନ ହେଉ, ଘାସ ପରି ନ ହେଉ, ଆମର କର୍ମ ସୁନା ପରି ହେଉ, ରୂପା ପରି ହେଉ, ବହୁମୂଲ୍ୟ ପଥର ପରି ହେଉ। ସୁନା କ'ଣ ଅଟେ, ରୂପା କ'ଣ ଅଟେ, ବହୁମୂଲ୍ୟ ପଥର କ'ଣ ଅଟେ, ଏଇ ବିଷୟରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବା ପାଇଁ ଆରମ୍ଭ କଲି। ଆଉ ସୁନାର ଗୋଟିଏ କଥା ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବି, ସୁନା ର ପାଞ୍ଚ ଗୋଟି ବିଷୟକୁ ଧ୍ୟାନରେ ଶୁଣନ୍ତୁ। ସୁନା ପରି ଆମର କର୍ମ ହେବା ଦରକାର। ସୁନା ନମ୍ବର ୱାନ୍ ପବିତ୍ରତାକୁ ଦର୍ଶାଏ। ସୁନା ଶୁଦ୍ଧ କରାଯାଏ। ପ୍ରମୁଖ ଲୋକମାନେ ସୁନାର ଶୁଦ୍ଧତା ଯାହା ବାହିକ ନୁହେଁ ତାହା ଅଭ୍ୟନ୍ତରୀଣ ଶୁଦ୍ଧତା ଅଛି। ମଲାଖି ତିନି ଅଧ୍ୟାୟ ଦୁଇ ତିନି ପଦ ପଢନ୍ତୁ। ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ଆଗମନ କରିବେ, ସେ ସମୟର କଥା ଲେଖା ଅଛି। ଆଉ ଥରେ ଆଗକୁ ପଢନ୍ତୁ, ପୁଣି ସେ ରହିବ ପରିଷ୍କାର ଓ ସୂଚି ତାରକର ତୁଲ୍ୟ ବସିବେ, ଓ ସେ ଲେବିର ସନ୍ତାନମାନଙ୍କୁ ପରିଷ୍କାର କରିବେ, ଓ ସୁନା ଓ ରୂପା ପରି ସେମାନଙ୍କୁ ବିଶୁଦ୍ଧ କରିବେ, ତହିଁରେ ସେମାନେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଧାର୍ମିକତାରେ ନୈବେଦ୍ୟ ଉତ୍ସର୍ଗ କରିବେ। ସୁନା ପରି ବିଶୁଦ୍ଧ କରିବେ, ରୂପା ପରି ବିଶୁଦ୍ଧ କରିବେ। ପ୍ରଭୁଙ୍କ ଲୋକମାନେ ସୁନା ଆଉ ରୂପାକୁ ବିଶୁଦ୍ଧ କରାଯାଏ। ସୁନା କେମିତି ବିଶୁଦ୍ଧ ହୁଏ? ସୁନାକୁ ଅଗ୍ନିରେ ପକାଯାଏ। ସୁନାକୁ ଯେତେବେଳେ ଅଗ୍ନିରେ ପକାଯାଏ, ମନେ ରଖନ୍ତୁ, ସୁନାର ଭିତର ମଇଳା ବାହାର ହେଇଯାଏ। ପ୍ରମୁଖ ଲୋକମାନେ ବହୁତ ଧ୍ୟାନରେ ଶୁଣିବେ, ଆମେ ଯୋଉ ବସ୍ତ୍ର ପିନ୍ଧୁ, ବସ୍ତ୍ରକୁ ଆମେ ସାବୁନରେ ବା ସୋରାରେ ବା କୌଣସି ସର୍ଫରେ ଆମେ ଧୋଇଥାଉ। ସୁନାକୁ ନେଇକି ସାବୁନରେ ଧୋଇଲେ ପରିଷ୍କାର ହେବ କି? ଲୁଗା ପରା ହେଉଛି, କାରଣ ହେଉଛି ସୁନାର ମୟ
সুনার ভিতরে থাকে, বস্ত্রর ময়লা বস্ত্রর বাহারে থাকে। বাহার ময়লা হলে আপন সাবুন লগাইকি আপন পুরা পিটি পিটিকি বা কোনসি ব্রাশরে ঘষি ঘষিকি আপন সফা করে দেবে। কিছু কিছু পিলা মানে মু দেখিছি ছোট বেলে দেহ ঘষি হবা পথর বি রখি থাকে, এবে বি রখিছ, এবে বি অছি, মজা আছে না পেতে গোরা গোরা হে দেহ ঘষি হবা পাই দেহ ঘষি হবা পাই কিছু নাই, সেটা গোটে মনর সন্তুষ্টি। পথ মানে এতে স্টাপন ময়লা কি যে ঘষি হেলে রে এইটা যুব মনর সন্তুষ্টি। প্রভু লোক মানে লুগার ময়লা কু পথর ঘষ বা নেই করি ভদরে তুঠরে পিটি পিটি কি বাড়ে বাড়ে কি মার তো তার ময়লা ছাড়ি দিব, কিন্তু সোনার ময়লা কু ব্রস মারলে যাব না। সোনার ময়লা সোনা ভিতরে থাকে। কাহারি কাহারি জীবনরে পাপ বাহারে দেখা যায় নাই, বাহারে পুরা ধড়া 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 ভগবানঙ্কর পরি দূত মানঙ্ক পরি বাহারে সবু বহু ভালো দেখা যাচ্ছে। এলে কেহি কে বাহারে বহুত আত্মিক দেখা যাচ্ছে। কিছু কিছু ঘরর বহু মানে কিছু কিছু ঘরর শাশু মানে কিছু কিছু মন্ডলীর যুবা মানে বহুত আত্মিক দেখা যাচ্ছে, বহুত আত্মিক মুন্ডরে ওভণি দেই দেইছিবে, বহুত আত্মিক দেখা যাচ্ছে। প্রার্থনা কলা বেলে পুরা কান্দি পকাউছিবে, বহুত আত্মিক দেখা যাচ্ছে। দিনে কোন লা শুনন্তু মু বি সেমতি ধোকা খাই গলে গোটে জায়গায় মো বাক্য প্রচার পাই যাইছি আও মতে কহিলে আপনার টিকে গীত গাঁতু টিকে আরাধনা করন্তু, মু গীত গাইলে কো গীত গাইলে সারে সৃষ্টি কে মালিক তুমি হো, সারে সৃষ্টি কে রক্ষা তুমি হো, করতে হে তুঝকো সাদর প্রণাম, গাতে হে তেরে গুণগান। এটা গোটে খুশি লাগে তো হা
ଦେଖିଲା ବେଳକୁ ଅଲଗା ଧନ୍ଦା। ସେ ପ୍ରଭୁ ପାଇଁ ବୋଲି କାନ୍ଦି ନାହିଁ, ଛାଡି ଦେଲା ବୋଲି। ଏଇଟା ହଉଛି କଣ ଆଜ୍ଞା, ସୁନାର ଭିତର ରାମି, ବାହାରେ ଭଲ ଦେଖାଯାଉଛି। ମୁଁ ପୌତ୍ର ଆବାବାଙ୍କୁ କହିବି, କେବେ ହେଲେ ମଣ୍ଡଳୀର କୌଣସି ଝିଅକୁ ଗିର୍ଜା ଘରେ ପ୍ରାର୍ଥନାରେ କାନ୍ଦିବା ଦେଖିକି ଆପଣ ସାର୍ଟିଫିକେଟ ଦେବେ ନାହିଁ କି ଆଜ୍ଞା ବହୁତ ଆତ୍ମିକ ଝିଅ ବାପା ପାଇଁ ପ୍ରସ୍ତାବ ଆଣ ବୋଲି। ବେଳେ ବେଳେ ପୋପ କାବା ମାନେ ଧୋକା ଖାଇଯାଆନ୍ତି। କଣ ମଣ୍ଡଳୀରେ ବେଶୀ କାନ୍ଦନ୍ତି କୋଉମାନେ, ଲେଡିସ ମାନେ ନା ଜେଣ୍ଟସ ମାନେ? ଲେଡିସ ମାନେ ବେଶୀ ଭୂତ ଧରେ କାହାକୁ, ଲେଡିସ ମାନଙ୍କୁ ନା ଜେଣ୍ଟସ ମାନଙ୍କୁ? ଲୋକମାନେ ଗିର୍ଜାଘରେ ସବୁ ଝିଅମାନେ ଆତ୍ମିକ ଦେଖାଯାଆନ୍ତି, ଗିର୍ଜାଘରେ ସମସ୍ତେ ବହୁତ ଭଲରେ ବସିଥାନ୍ତି, ଗିର୍ଜାଘରେ ବେଳକୁ ପୁଅମାନେ ମଧ୍ୟ ବସିଛନ୍ତି। ଏବେ ଦେଖନ୍ତୁ ମାଥା ମରିୟମ ପରି ବସିଛି ପାଦ ତଳେ ବସିଛନ୍ତି। ଏବେ ସମସ୍ତେ ଆତ୍ମିକ ହେଇକି ବସିଛନ୍ତି, ଭିତରେ କୋପ ସାପ ଗୁଡାକ ଅଛି, ଘରକୁ ଗଲେ ବାହାରୁଛି ବିଡ଼ାଲ। ଏଇଠି ସବୁ ଭଲ ସୁନା ପୁରା ସାଇନିଂ ହଉଛି, ଭିତରେ କଣ ମଇଳା ଅଛି, ନିଆଁରେ ପଡିଲେ ବାହାରିବ। ଥରେ କଣ ହେଲା, ଗୋଟିଏ ଜାଗାରେ ଓ ଜୋରଦାର ପ୍ରଚାର ଚାଲିଛି, ପ୍ରଚାର ଚାଲିଲା ବେଳକୁ ପ୍ରଚାର ବେଳକୁ ଗୋଟିଏ ବୁଢ଼ୀ ମା କାନ୍ଦୁଛି, ଇଏ ବାଳକ ବାବୁ ଆହୁରି ଜୋରଦାର ପ୍ରଚାର କଲେ, ଆଜି ମୋର ପ୍ରଚାରରେ ପ୍ରଭୁ କାମ କରୁଛନ୍ତି ବୋଲି ଦେଇ ଦେଇ ପ୍ରଚାର କଲେ। ପ୍ରଚାର ସରିଲା ପରେ ସେ ବୁଢ଼ୀ ମା ଆହୁରି କାନ୍ଦୁଛି। ବାଳକ ବାବୁ ଯାଇକି ପଚାରିଲେ, କଣ ହେଲା ମା, ଆଜି କଣ ପ୍ରଭୁ କଥା କହିଲେ? ନାଇଁ ବାପା, ମୋର ଗୋଟେ କଳା ଛେଳି ଥିଲା ଗୋ, ତାର ଦାଢି ତୋର ଦାଢି ଗୋଟେ ପ୍ରକାର, ତୋର ଦାଢିକୁ ଦେଖୁ ଦେଖୁ ମତେ ସେ ଛେଳି ମନେ ପଡ଼ିଗଲା, ସେଟା ପାଇଁ ମୁଁ ଆଉ ରହିପାରୁ ନାହିଁ, ମୁଁ କାନ୍ଦୁଛି। କିଏ ପ୍ରଚାର ଭାବିଲା, ପ୍ରଚାର ଭାବେ ପ୍ରଭୁ କି ମୂର୍ଖ ଠାରୁ ଜଣଙ୍କର କାନ୍ଦ ଦେଖି ତାକୁ ଧାର୍ମିକ ବୋଲି ଆମେ କହିପାରିବା? ଆଉ ଗୋଟେ ଭୟଙ୍କର କଥା, ଜଣେ ପ୍ରଚାରକ, ଭେଣ୍ଡିଆ ପ୍ରଚାରକ, ଅଣହିଂସମ ପ୍ରଚାରକ, ସେ ଗୋଟିଏ ଦିନରେ ଗୋଟିଏ ଜାଗାରେ ଗୋଟିଏ ସଭାରେ ପ୍ରଚାର କରୁଛନ୍ତି। ପ୍ରଚାର କଲା ବେଳକୁ ଆଉ ଜଣେ ଲେଡିସ ବହୁତ କାନ୍ଦୁଛି, ଇଏ ପ୍ରଚାରକ ଭାବିଲେ ବା ଆଜି ପ୍ରଭୁ ବହୁତ କାମ କଲେ। ସଭା ସରିଗଲା ପରେ ମଧ୍ୟ ସେ ପୁଣି କାନ୍ଦିବା ବନ୍ଦ କଲେ, ଇଏ ପ୍ରଚାରକ ଭାବୁ ଭାବିଲେ ଆଜି ପ୍ରଭୁ ତାକୁ ସ୍ପର୍ଶ କରିଛନ୍ତି। ଇଏ ପ୍ରଚାରକ ବାବୁ ସବୁ ସରିଲା ପରେ ପଚାରିଲେ, ସିଷ୍ଟର ଆଜି କଣ ପ୍ରଭୁ କଥା କହିଲେ? ସେ ଭଉଣୀ ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ଟିକେ ଦେଖିଲା, କିଏ ନାହାନ୍ତି, ପ୍ଲିଜ ଗୋ ନାଇଁ। କଣ ହବ, 20 ବର୍ଷ ତଳେ ମୁଁ ତୁମକୁ ଭଲ ପାଉଥିଲି, 20 ବର୍ଷ ପରେ ମୁଁ ତୁମକୁ ଦେଖିଲି, ଆଉ ମୁଁ ତୁମକୁ ଦେଖି ବୁଝିପାରୁ ନାହିଁ, ପ୍ଲିଜ ଗୋ ନାଇଁ, ପ୍ଲିଜ କ୍ଷମା କର। କିଏ କୋଉ ଭାବରେ କାନ୍ଦୁଛି? ଏଣୁ ସବୁ କାନ୍ଦ ଆତ୍ମିକତାର ପରିଚୟ। କେହି କେହି ଭାବନ୍ତି କାନ୍ଦିଲେ ହିଁ ଆତ୍ମିକ, ନା 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 ନା, ଅପବ୍ୟୟକାରୀ ପୁତ୍ର କାନ୍ଦି ନାହିଁ, ଅପବ୍ୟୟକାରୀ ପୁତ୍ର ଖାଲି ଫେରିଲା। ତୁମେ କାନ୍ଦ କି ନ କାନ୍ଦ, ପାପକୁ ଛାଡ଼, ପ୍ରଭୁ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ। ଭିତରେ ମଧ୍ୟ ପଲିଟିକ୍ସ ଥାଏ, ସେ କାନ୍ଦ ଖାଲି ଆକ୍ଟିଂ କାନ୍ଦ,
গ্রামাকান্ড এখিকার আমার ভণী মানে সব ভালো সেমানে ভালো বলিকি মু ভাবুছি কিন্তু ভাই মানে মো ভাবনা কু সমর্থন কলা করে লাগু প্রভু লোক মানে কথা কথারে যদি কে কান্দুছি অসুবিধা আছে অসুবিধা আছে মো আপনাকে কহিবা পাই চাহে উপবাস কর রোদন কর বিলাপ কর বলি যে লেখা আছে কে কে প্রচারক মানে মধ্যে কই দিচ্ছি প্রভুক সঙ্গে টোপায় লুহ রসরেলে দেব কি পড়লে তা পড়লে ছুয়া মানে সকালে উঠু উঠু শুনু তো মা মানে শুনু তো সকালে উঠু উঠু ছুয়া মা মোদের আদি পোখা দেল বা এমনি কান্দিকে মারিলে ভালো লাগিল তোমাকে তুমি কান্দি পকাইব হে প্রভু মোর পিলা পাগলি কাহিঁকি সে ন মাগুর মো দেবী যেহেতু মু জন্ম করেছি আপন কেতেবেলে কান্দিবে যেতেবেলে আপন কোনসি সংকটরে পড়িছন্তি পাপরে পড়িছন্তি সমস্যারে পড়িছন্তি সমাধান পাওনাতি সেতেবেলে হান্না কান্দিলা সেতেবেলে দাউদ কান্দিলে প্রভু কো লোকমানে যীশু খ্রিস্ট কান্দিলে শয়তান কো জয় করিবা পাই প্রার্থনা করে সবুবেলে কান্দিবা ভালো নাই সবুবেলে কান্দিবা আবশ্যক বি নাই উপবাস করো রোদন করো বিলাপ করো ফেরো সেখানে কান্দিবা পাই মূল কথা কুহা যায় নাই জয়ের দুই র বার পড়ো তথাপি সদা প্রভু কহতি এবে হে তুমে মানে উপবাস রোদন ও বিলাপ করি আপনা মানঙ্কর সর্বান্ত করণ সহিত আমহ নিকট কো ফেরি আস এখানে মূল কথা কোন কুহা যাইছি উপবাস করিবা পাই কুহা যাইছি না উত্তর দেবে ফেরিবা পাই যাও বিলকুল কই বলে কাটি এ সব কথা শুনে দেখতে হচ্ছে আও এটি সমস্ত গোবরটে কর দিচ্ছি প্রেজ লর্ড হালেলুয়া এখানে উপবাস রোদন বিলাপ করিকি ফেরো বলি কহালা জনে লোক উপবাস কলা খুব কলা কান্দিলা নাই কি ফেরিলা নাই খালি উপবাস কলা আর জনে লোক উপবাস কলা রোদন কলা উপবাস কলা রোদন কলা পুরা কান্দি কান্দি অবস্থা খারাপ কিন্তু পাপ ছাড়িকে ফেললা লাভ হব আর জনে লোক উপবাস করি নাই পেটে খাইকে বলুছি রোদন বি করি নাই একদম টানাটান পাই ঠিকই অছি আর ক্রন্দন বি করি নাই বিলাপ করি নাই কিন্তু যে পাপ করেছিলা অনুতাপ করি পাপ কু ছাড়ি দেলা ফেরি আসিলা কে ধার্মিক মনে করে খালি উপবাস কলে হেব নাই কেই কেই শহে দিন লেখা উপবাস করুছন্তি তুমি শহে দিন নাই যে তুমি হাজার দিন কলে মধ্যে কাম কাই কাম দেব নাই মূল কনসেপ্ট হেলা উপবাস করি কি ফেরো উপবাস করিবা দরকার মনা নাই নিহতি করিবা দরকার কিন্তু উপবাস বলি কহিলে খালি ভোকরে রহিবাটা নুহে উপবাস গোটে মাধ্যম নিজকে ভাঙ্গিবা নিজকে চূর্ণ করিবা আও পাপরু ফেরি আসিবা উপবাস ন কলে ভূত ছাড়িব নাই উপবাস ন কলে অন্ধকার শক্তি তোমাকে ডরিব না উপবাস পজিটিভ এফেক্ট অছি কিন্তু উপবাস গুপ্ত প্রভু লোক মানে আমি যাহা আজি অধ্যয়ন করিবা কো অছু মুয়ে যাই আরম্ভ করি নাই অধ্যয়নর বিষয় হচ্ছে
জনকো বাহারে আপন ধার্মিক দেখি ধার্মিক বলে ভাবতু নাই সুনা বাহারে শাইনিং করু থায়ে ভিতরে ময়লা থায়ে এনো সুনার ময়লা বাহার করিবা পাই হিলে তাকু নিয়ারে পকাইবাকু পড়িব এ সুনা যে পর্যন্ত অগ্নিরে পড়ি নাহি সুনা শুদ্ধ হেব নাহি পরমেশ্বর তাহাঙ্ক লোক মানঙ্কু বিভিন্ন প্রকার দুঃখ ভোগ রূপক অগ্নিরে পকাইকি শুদ্ধ করতি শুদ্ধ সুবর্ণ করতি লোকে ভিতর পাপ সবু পরিত্যাগ করতি যদি আপন বাহারে বহুত ভালো দেখা যাচ্ছে কিন্তু ভিতরে যুবা মানে মন্দ চিন্তা আছে যুবা মানে মন ভিতরে অবিলাস আছে মন ভিতরে পাপ কাম কথা কুচিন্তা দুশ্চিন্তা মন ভিতরে যদি আছে তা মানে এ সুনা বাহারে শাইনিং করুছি বাহারে ভালো গীত গাউছি বাহারে ভালো প্রার্থনা করুছি বাহারে বাইবল ধরি কি বলুছি ভিতরে সুনার ময়লা আছে আপনক ভিতর ভিতর ময়লা যদি বাহার হই নাই আপন প্রভু কো রাজ্য কো যাই পারিবে নাই এণু করি প্রভু কো লোক মানে সদা প্রভু বাহ্য রূপ ন দেখি সদা প্রভু এণু আমার ভিতর ময়লা যদি বাহার হই নাই তাহলে আমি সুনা সুনার ঘর তৈরি করিবার আছে ভিতর ময়লা ভিতর কোন ময়লা এ ভিতর ময়লা কথা বড় ইন্টারেস্টিং কথা টিকে পড়ি দিন্তু মাথিউ 15 তাহার 19 এই দিন মানুষে প্রভু মতে গোটে নয় বিষয় প্রায় গোটে মাসে হল মতে দেলে আমি তাহা বহু জায়গার কহি আজ এই জায়গার মধ্যে কহি হালেলুয়া হালেলুয়া নয় বিষয় কোন শুনতো নয় বিষয় হচ্ছে আমি দুনিয়ারে যেতে পাপ দেখুছো জনে মানুষ যেতে পাপ করে সে চোরি করু ব্যবিচার করু মদ্যপান করু নরহত্যা করু লুণ্ঠন কর্ম করু বা ঝগড়া করু যাহা বি করু কে করায়ে টিকে জোরে রাতে 7টা পরে মতে টিকে কম শুনে টিকে জোরে কো হ্যাঁ এবার শুনে কে করায়ে মো মধ্যে ভাবুছিলি সবু বিষয়ের নাটর গোবর্ধন শয়তান বলি কি ভাবুছিলি হ্যাঁ ভাবুছিলি কিন্তু সত কহিবি সে নাই সবু পাপ সে করায় নাহি শয়তান শুনলে খুশি হয়েছিল যা হল একটি দিন ধরে ভালো কথা কইলাম হালেলুয়া প্রেইজ দ্য লর্ড বল ইয়েশু মসিহ কি শয়তান কোন করায়ে সে কেবল গোটিয়ে কাম করে প্রথমে শয়তান প্রাণ করি কি চলে অস্তব্যস্ত হতো না মনে মনে প্রার্থনা করি কি বসো আজিকালি পিলা মানে কি পুও কে ঝিও জনা পড়ুনা
ପୁଅ ମାନେ ବି କାନରେ ନାକରେ କୋଣା କରିକି ଆଉ ପିନ୍ଧିକି ବୁଲୁଛନ୍ତି। ଝିଅ ମାନେ ମଧ୍ୟ ପୁଅ ମାନଙ୍କ ପରି ପୁରା ଚୁଟି କାଟି ଦେଇକରି ସେମାନେ ମଧ୍ୟ ପୁଅ ପରି ଲାଗୁଛନ୍ତି, ଜଣା ପଡୁନାହାନ୍ତି। ପ୍ରଭୁର ଲୋକମାନେ ଏ ସବୁ ଆମର ଲୋକେ ଭାବନ୍ତି ଏହା ସିନେମାରୁ ଶିଖୁଛନ୍ତି ବୋଲି। ଠିକ କଥା, ଦିନ ଥିଲା ଗୋଟିଏ ଷ୍ଟାଇଲ ଥିଲା, କଣ ସେ ଷ୍ଟାଇଲ ହିପି ଷ୍ଟାଇଲ, ହିପି ଷ୍ଟାଇଲ ବୋଲି କହିଲେ କେମିତି ଷ୍ଟାଇଲ, କାନ ପୁରା ଲୁଚୁ ଥିଲା, ବାଳ ଆସିକି କାନ ପୁରା ଢାଙ୍କି ହଉଥିଲା, ସେ କାନ ଭିତରେ ଉଖୁଣି ଲିଖ ତାଙ୍କେ ପୁରା ଫ୍ୟାମିଲି ସେଠି ରହିକି ବସା ମାଗୁଥିଲେ, ହଁ କି ନାହିଁ? ଗୋଟିଏ ସମୟ ଥିଲା, ଏବେ ଆଉ ଉଖୁଣି ଲିଖମାନଙ୍କୁ ଘର ଦ୍ୱାର ନାହିଁ। କଣ ପାଇଁ ଘର ଦ୍ୱାର ନାହିଁ? ପୂର୍ବ କାଳରେ ଯୋଉ ତେଲ ଲଗଉଥିଲେ ସେ ତେଲ ଲଗେଇ ଦେଇଥିବେ ଆଜ୍ଞା, ଯୋଡ଼ା ତେଲ ଟୋଲ ତେଲ, ସେ ତେଲ ସହିତ ମଇଳା ଜମିଗଲା ବୋଲି କହିଲେ ଉଖୁଣି ମାନଙ୍କ ପାଇଁ ତରକାରୀ, ସେମାନେ ଆରାମରେ ପହଳିଆ ପହଳିଆ ତରକାରୀ ପୁରା ଚାଟି ଚାଟି ଖାଇଲା ପରି ସେମାନେ ଆଉ ଜଙ୍ଗଲ ଛାଡ଼ିକି ଯାଉଛନ୍ତି। ଏବେ କଣ ହେଇଗଲା? ଏବେ ଆଉ କିଏ ଯୋଡ଼ା ତେଲ ଲଗଉଛନ୍ତି? ଏବେ କିଏ ଆହୁରି କରଞ୍ଜ ତେଲ ଲଗଉ ନାହାନ୍ତି? ଏବେ ସବୁ ବାସନା ତେଲ, ସେ ଲୋକ ଲୋକ ଅଧା ଚୁଟି ଖାଲି ହେଇଯାଉଛି, ଦେଖୁଛ ତ ସେସବୁ ଲୋକ ଲୋକ ପଡିଆ ହେଇଯାଉଛି। ସେ ତ ଛାଡ, ଏ ଷ୍ଟାଇଲ ସହିତ ଆଉ ଗୋଟେ ଷ୍ଟାଇଲ କଣ ଆସିଲା କେଜାଣି, ସିନେମାରେ ଦେଖିଦେଲେ ଗୋଟେ ଭେଣ୍ଡିଆ ଚାରିପଟେ ଛାଞ୍ଚି ଦେଇଛି, ଆମର ଭେଣ୍ଡିଆ ମାନେ ଆମର ଚାରିଆଡେ ପୁରା ତଲାରି ପରି ହେଇଛନ୍ତି, ଚାରିଆଡେ ଛାଞ୍ଚି ହେଲେ। ଶୁଣନ୍ତୁ, ଏ ଯୁଗର ଷ୍ଟାଇଲ ବଦଳୁଛି, ମୁଁ ବି ଅପେକ୍ଷାରେ ଅଛି ଆଉ କିଛି ବର୍ଷ ପରେ ନିଶ୍ଚୟ ଷ୍ଟାଇଲ ଚେଞ୍ଜ ହେବ। ଆମେନ୍, କିରଣ ଆମେନ୍ କହିବା, ଷ୍ଟାଇଲ ଚେଞ୍ଜ ହେବ। କେମିତି ହେବ କୁହ ତ, କାନ ଢାଙ୍କିବାଟା ବନ୍ଦ ହେଇଛି, ଚାରିପଟେ ଚଞ୍ଚା ହେବାଟା ଚାଲିଛି, କୋଉଟା ବାକି ଅଛି? ମଝିରେ ଚଞ୍ଚା ହେବାଟା ବାକି ଅଛି। ଯୋଉ ଦିନ ମଝିରେ ଚର୍ଚ୍ଚା ହେବ ବିଶ୍ୱ ଆଜ୍ଞା ଖୁସି ହେଇଛି, ସେଥିରେ ଆହୁରି ଖୁସି ହେଇଥାନ୍ତି, କାହିଁକି ସେଇଟା ହିଁ ଷ୍ଟାଇଲ। ଯୋଉ ଆଜ୍ଞା ମାନଙ୍କର ମଝିରେ ଅଲରେଡି ଖାଲି ହେଇଯାଇଛି ସେମାନେ ଭାରି ଖୁସି ହେବେ, କାହିଁକି ଆମକୁ ଛାଞ୍ଚିବାକୁ, କାହିଁକି ପୁରା ରେଡିମେଡ୍ ହେଇଯାଇଛି ପଡିଆ। ଏ ଦୁନିଆର ଷ୍ଟାଇଲ ବଦଳୁଛି, କଣ କଣ ହେବ ଟିକେ ଚିନ୍ତା କର, ଯଦି ଆମେ ବଞ୍ଚିଥିବା କଣ କଣ ବିକୃତି ବାହାରିବ। ହେଲେ ଲୋକେ କହନ୍ତି ଆଜ୍ଞା ଏ ବଲିଉଡ ସକାଶ ହେଉଛି, ଆଜ୍ଞା ଏ ସିନେମା ସକାଶ ହେଉଛି। ଶୁଣନ୍ତୁ, ସିନେମା ବି ଦାୟୀ ନାହିଁ, ଆପଣ କହିବେ ଶୟତାନ, ଶୟତାନ ବି ଦାୟୀ ନାହିଁ, ତେବେ କିଏ ଦାୟୀ? ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ବାଇବଲରୁ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଆପଣ ଖାଲି ଶୁଣନ୍ତୁ, ଜଣେ ମଣିଷ ପାପ କରୁଛି, ମଦ୍ୟପାନ କରୁଛି, ଷ୍ଟାଇଲ ମାରୁଛି, ପାପରେ ପଡିଛି, କୌଣସି ପ୍ରକାର ପାପରେ ପଡିଛି, ଏଥିପାଇଁ ତାହାର ମନ ନାହିଁ, ଏତେ ବର୍ଷ ଯାଏ ସେମାନେ ମତେ ନିନ୍ଦା କରୁଥିଲେ, କିନ୍ତୁ ଏବେ ସେମାନେ ଅସଲ କଥା ଜାଣିଗଲେ। ସମସ୍ୟା କେଉଁଠି? ପ୍ରମାଣ ଶୁଣନ୍ତୁ, ବାଇବଲ ପଢିବି ନାହିଁ, ପ୍ରମାଣ ଶୁଣନ୍ତୁ। ଯେତେବେଳେ ଏଦନ ଉଦ୍ୟାନରେ ଆଦମ ହବାଙ୍କ ନିକଟରେ ଶୟତାନ ଆସିଲା, ସର୍ପ ଦେଇକି ଆସିଲା, ଶୟତାନ ହବା ସହିତ କଥା କହିଲା, ହବାକୁ କହିଲା ଏ କି ସତ୍ୟ, ଏହା କଣ ତୁମେ ଖାଇବ ନାହିଁ? ଯାହା ବି କଥାବାର୍ତ୍ତା ହେଲେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି କି ଜାଣିଲେ? ଯେତେବେଳେ ଫଳ ଖାଇ ନଥିଲେ, ଫଳ
নয়নর কি জনক কি জনক সেতবে পাপ তো হই না এই লোভ কোথ উৎপন্ন হল তা মানে ফল খাইবা পূর্বরু মানুষের মন ভিতরে লোভ বর স্ত্রী লোভ ধন লোভ সৌন্দর্য লোভ টঙ্কা পয়সা লোভ পদ পদবী লোভ পাই শয়তান দায়ী বলুছন্তি কি সে গছর ফল কু দেখি লোভী হইগলা হবা ফল খাই নাই ফল খাইলা পরে পাপ অলগা হেলা ফল ন খাউনু মন মধ্যে লোভ উৎপন্ন হেলা শুনন্তু 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 প্রথম এবং মূল সমস্যা রহিছি মনরে মন ভিতরে যদি আপনার মন ভিতরে লোভ না যদি আপনার মন ভিতরে পাপ করিবা কো ইচ্ছা নাই ধ্যানরে শুনিবে যেতেবেলে হবা কু সর্প কহিলা কি তুমি ফল খাও তাকু লোভ হেলা কিন্তু হবা যদি লোভ কু মারি দেইতা না মনরে লোভ হচ্ছে সাপ হয় না তুমি বহু কিছু বুঝেল ধন্যবাদ তুমি যাই পার মু খাইবি না মু খাইবি না মু খাইবি না যদি নিজর মনর ইচ্ছাকে মারি দেইতা সেদিন পাপ হই নতা দুনিয়ার স্টোরি সেদিন অলগা হইতা শয়তান সবু করে পারিব আপনার পাপ জবরদস্তি করাই পারিব না পাপ যদি আপন করতে নিজ ইচ্ছার করতে এখন আহরি স্পষ্ট করছি শুনে শয়তান কন করে শয়তান কাম বিলকুল পরমেশ্বর ঠারু সে শিখিছি গোটে সে বহু বড় কপি ক্যাট সে নকল করে সে পরমেশ্বর কথা দেখিছে শিখিছে সে কোন করে শয়তান এডভারটাইজমেন্ট করে শয়তান সেদিন এডেন উদ্যানরে সে ফল সমুদ্রে কেবল এডভারটাইজ করা এডভারটাইজ ওড়িয়ারে কোন কহন্তি বিজ্ঞাপন প্রসারণ শয়তান বহু সুন্দর এডভারটাইজ করা আগো নানি আগো হবা আগো দিদি এয়া খাইলে মরিব নাই এয়া খাইলে তুমি ঈশ্বর হবেই যাব কোন সে অ্যাডভার্টাইজমেন্ট যদি হবা কইছন্তা তু যেতে অ্যাডভার্টাইজমেন্ট করুছ করে ভাই না তু যেতে কহিবু কহ মতে ইচ্ছা হইলে মু খাইবি নহেলে মু খাইবি নাই মতে ইচ্ছা হইছি হেলে মধ্যে মু খাইবি নাই মোর মন কো মু মারি দেবি ভাই না তু যেতে কহুছ কৌঠা পাপ হই থাকা কি শয়তানর কাম সেতিনি মাত্র শুনন্তু শয়তানর দুই গোটি স্ট্র্যাটেজি কথা মু কইছি দুই গোটি প্ল্যান প্ল্যান এ সে প্রথমে তুমি সমস্তক সামনারে মানুষ মানুক সামনারে পাপর এডভার্টাইজমেন্ট করে কমতি কমতি করে বলিউড দ্বারা হলিউড দ্বারা মোবাইল ভিন্ন ভিন্ন অ্যাপ দ্বারা ভিন্ন ভিন্ন চ্যানেল দ্বারা আপন মোবাইল রাখিছন্তি কিছু ভুল করি নাহি কিছু ভুল করি নাহি কিন্তু এ মোবাইল হোলি মোবাইল এ মোবাইল রে বহুত কিছু এমিতি কানেকশন অছি যো দ্বারা আপন জানন্তু বা ন জানন্তু শয়তান তার অ্যাড আনিব ফেসবুক খারাপ জিনিস নুহে কিন্তু শয়তান তার অ্যাড করতিব সেথিরে
তেনো সে যদি অ্যাড করুছি আও যদি তোমার মনর যদি কন্ট্রোল নাহি তুমি গির্জা প্রার্থনা ছাড়ি দেই কি সে আড়কু পশি যাবার সম্ভাবনা আছে ইউটিউব ইনস্টাগ্রাম মুভি সিনেমা আপন মোবাইল রে আও আও আপনকো সিনেমা হল কো যিবা কো দরকার নাই আও আপনকো কা পাখরে যাই কি বসি কি দেখিবা দরকার নাই সব প্রকার নগ্নতা সব প্রকার অশ্লীলতা সব প্রকার মাদক দ্রব্যর ইনফরমেশন সব প্রকার পাপর সূচনা সব প্রকার খারাপ বিষয়র অ্যাডভার্টাইজমেন্ট শয়তান মোবাইল দ্বারা করছে এণু করি আপনকর জীবনরে মোবাইল কু সাবধান রে ইউজ করিবে মোবাইল শুড বি হোলি মোবাইল আপনকর মোবাইল কু লক করি কি রাখিবে নাই যদি আপনকর মোবাইল তালা করিছি মানে শয়তানর অ্যাডভার্টাইজমেন্ট গুড়া কো সে ভিতরে লুচি কি থাই পারে সাবধান শয়তানর প্রথম প্ল্যান সে অ্যাডভার্টাইজমেন্ট করে প্রভু লোকমানে তেবে সে সিদ্ধে প্রকার অ্যাডভার্টাইজমেন্ট কলা বেড়ক আপনকর মন যদি স্ট্রং অছি আপনকর মন যদি দৃঢ় অছি সে আনিকি দেখাইলে নছ মু দেখিবি নাহি মু করিবি নাহি মু শুনিবি নাহি এমিতি মন যদি আমার হইগলা আমি আও পাপ করিপারিবা প্রেজ দ্য লর্ড হালেলুয়া হালেলুয়া তাহলে তাহলে হবা পাপ কলা মূল দায়ী কি হবা চলচ্চিত্র নির্মাণ করিয়া পাই সরকার পারমিশন দৌছে গোটে সময় হোটেল মানকরে পুলিশ মানে যাই রেড করুছিলে পাপ ন হো বলি এবে এই হে গলা দুনিয়া রে যে হোটেল মানকরে খোলা পারমিশন আছে কেউ থারে আপন পবিত্রতা খুঁজিবে সারা দুনিয়া রে শয়তান ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করি চালিছে শয়তান করু শেষ কালে দুনিয়া আহরি খারাপ হয়েছিল আহরি খারাপ হয়েছিল জানি দুনিয়া কত খারাপ হল এমতি গোটে চর্চ বাহারিছে উলঙ্গ হয়েকি যাতে চর্চ আফ্রিকা দেশ ভাল লুগা গুড়া পিঁধিকি যাবে গোটে রুম অছি সে রুম রে সব লুগা খোলি দেবে আও উলঙ্গ হয়েকি যাবে অন্ধার অন্ধার হয়েকি যাব উলঙ্গ হয়েকি উপাসনা করবে কোন তরে মুন্ড পুরা বিকৃত করে দিয়েছে সে এমনি বাহারি মানে শেষ কালে দুনিয়ারে ইতি করপশন আম ওড়িশারে পাখাপাখি 25 বর্ষ হেলানি গোটে ভ্রান্ত শিক্ষা আসুছে কোন বিচার পাপ নাই চোরি পাপ নাই মদ পিবা পাপ নাই পাপ নাই পাপ সিদ্ধে পাপ আপে পাপ নাই গুড নিউজ প্রবল মাত্রায় মারি দেউছন্তি
গঞ্জে ব্যাপারে পাপ নাই, মদ ব্যাপারে পাপ নাই, আহ কো প্রকার পাপ নাই, কেতলা স্ত্রী রখিলে পাপ নাই, পাপ তো নাই। মু আপনাকে কহিবা পাই চাহে আপন মানে ধন্য আজি এই প্রকার সত্য সত্য শুনিবা পাই সুযোগ পাইছি। দুনিয়ারে পাপ বড়িব, শেষ কালে অধর্ম বুড়িব, মন্দতা বুড়িব, বড়িব, ভীষণ সময় উপস্থিত হব। কিন্তু মনে রাখন্তু, আপন যদি এই মন্দ দুনিয়ারে রক্ষা পাইবা পাই হলে নিজর মন পরিবর্তন করন্তু। যদি আপনার মন স্ট্রং হয়ে গলা কেউথি পাই ঈশ্বরঙ্ক পাই, আপন পাপ করি পারিবে না। এবারে শয়তান দুনিয়ারে সব প্রকার পাপ এড করুছে। পিলা মানে স্কুল যাইতে শিখিকি আসুছ, পিলা মানে কলেজ যাইতে শিখি আসুছ, সব আড় পাপ শিখি আসুছ। আপন ভাবে মু কেমতি কন্ট্রোল করিবে? মু কহিবা পাই চাহে খালি শয়তান তার মার্কেটিং রে সকসেস বলে ভাবতু নাই, ভাবতু নাই, ভাবতু নাই। আম পরমেশ্বর কেবে হলে হারি না। পরমেশ্বর তা পূর্ব মার্কেটিং রে সুপারস্টার অটে। কেমতি যেমনি শয়তান সব প্রভুকে কপি করি শিখেছে না, পরমেশ্বর মধ্যে বিজ্ঞাপন দৌড়ে দুনিয়ার যেতে পাপ হেউছি হেউ, পরমেশ্বর সহ সহ হাজার হাজার ডায়োসিস, হাজার হাজার অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, ট্রাস্ট, সোসাইটি, লক্ষ লক্ষ পালক মানুষ রাখিছন্তি, ভাল ভাল বক্তা মানুষ রাখিছন্তি, ভাল ভাল শিক্ষক মানুষ রাখিছন্তি, পরমেশ্বর তাঙ্কর স্বর্গ রাজ্যর তাঙ্কর প্রতিনিধি, তাঙ্কর এজেন্ট। যদি আমি পাস্টর মানে, পোকা মানে, বিশপ মানে, ডিরেক্টরস মানে, ডিকনস মানে, স্পিকারস মানে, আমি ঈশ্বরকর পাবলিসিটি করুছো, শুনন্তু, যদি আমি ঈশ্বরকর এজেন্ট অটো, আমি ঈশ্বরকর অ্যাম্বাসেডর অটো, আমি তাঙ্কর রাজদূত অটো, তাহলে যে মানে পাপর অ্যাডভার্টাইজমেন্ট করুছন্তি সে মানে কাহার এজেন্ট অটন্তি? তুমি শয়তানর এজেন্টর স্টাইল মারিব কি? আচ্ছা যে মানে পাপর অ্যাডভার্টাইজমেন্ট করুছন্তি কেউ মানে কুহত টিকে, যে মানে পাপর অ্যাডভার্টাইজমেন্ট করুছন্তি শয়তানর এজেন্ট কেউ মানে টিকে কুহত গুটিয়ে না? এতে বড় প্রশ্ন পচারিদিনে কি? যে শয়তানর এজেন্ট হয়েকি যে দুনিয়ারে পাপ করাইবা পাই বলে যে কি বহুত কাম করছেন, জনকর না কোথ অ্যাক্টর, যে মানে অ্যাক্টর এ মানে দুনিয়া কো পাপ শিখাউছেন, কার এজেন্ট? আর তুমি তাঙ্ক স্টাইল পাইব, তুমি ঈশ্বর বলো কই তাকে কপি করিব? আমি যদি কার নকল করিবা সে কেবল খুলিকে বুলিবা দরকার যাকে বাহিনী ভূত লোক দেবা
ତା ଦେହରେ ଲୁଗା ରଖିବାକୁ ତମକୁ ପସନ୍ଦ ନାହିଁ, ସେ ଦେହ ଦେଖାଇବାକୁ ଭଲ ପାଏ, ବାହିନୀ ଭୂତ। ମତେ ବେଳେ ବେଳେ ଲାଗେ କିଛି କିଛି ଝିଅମାନଙ୍କୁ ଦେଖିଲାକୁ ଭୂତ ଧରିଛି, କାହିଁକି ଇଆଡ଼େ ଚିରା ସିଆଡ଼େ ଚିରା, ଇଆଡ଼େ ମଶାରୀ ସିଆଡ଼େ ମଶାରୀ, ପୁରା ଦେହ ଦେଖେଇକି ବୁଲୁଛି। ଶୈତାନ ଭଲରେ କବ୍ଜା କରିଛି, କିନ୍ତୁ ମନେ ରଖନ୍ତୁ ଈଶ୍ୱରଙ୍କ ରାଜ୍ୟରେ ଯିବା ଲୋକ ସଂଖ୍ୟା କମ, ଏଠାରେ 10,000 ଲୋକ ହେଇପାରେ ଜମା ହେଇପାରନ୍ତି, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଈଶ୍ୱରଙ୍କର ଆଡଭର୍ଟାଇଜମେଣ୍ଟକୁ ଶୁଣନ୍ତି, ଯେଉଁମାନେ ତାଙ୍କ କଥାକୁ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତି, ଯେଉଁମାନେ ତାଙ୍କ ବାକ୍ୟକୁ ମାନନ୍ତି, ଯେଉଁମାନେ ମନ ତାଙ୍କ ପାଇଁ ଖୋଲିକି ରଖିଛନ୍ତି, ସେମାନଙ୍କ ମନ ଭିତରେ ଶୈତାନ ସୁଯୋଗ ପାଇବ ନାହିଁ, ସେମାନେ ପାପ କରିବେ ନାହିଁ, ସେମାନଙ୍କ ମନ ପବିତ୍ର ହେଇକି ରହିବ। ପ୍ରଭୁ ସେହି ପ୍ରକାର ମନ ପରିବର୍ତ୍ତିତ ଲୋକମାନଙ୍କୁ ନେବା ପାଇଁ ଲୋକର ମନ ଭିତରେ ମତେ ଟିକେ ଚାନ୍ସ ନାହିଁ, ଏପଟେ ପରମେଶ୍ୱର ଚାହୁଁଛନ୍ତି ଏମାନଙ୍କ ମନ ଭିତରେ ମତେ ଟିକେ ଚାନ୍ସ ନାହିଁ। ଆଦି ପୁସ୍ତକ 4:7 ପଢ, ଶୈତାନ ମଧ୍ୟ ଜଗିଛି, ସତ୍କର୍ମ କଲେ କି ତୁମେ ଉଦ୍ଧମକ ହବ ନାହିଁ। ବାବୁ 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 ଟିକେ ଡ୍ରାମା ଠିକରେ ପଢ, ସତ୍କର୍ମ ନ କଲେ ପାପ ଦ୍ୱାରରେ ଏମିତି କୋଉ ଦ୍ୱାରରେ ମନର୍କ ବାଟ ନିଦ୍ରିତ ଅବସ୍ଥା, ହେଳା ଅବସ୍ଥାରେ ସେ ଆସିକି
শয়তান বাহার এডভার্টাইজ করে, শয়তান ফল নেকি পাটিরে পসাইলে নাই, হবা নিজে করিলা, কেন সে নিজে ইচ্ছা করিলা, সে নিজে খাই খাইবা হেতু পাপ হেলা। এ পাপ কর্ম হেবা পূর্বরু পাপর ইচ্ছা হেলা। জনে মদ পিইবা আগরু মনরে ইচ্ছা হুয়ে, যদি ইচ্ছা কো মারি দেই পারলা সে লোক মদ ছাড়ি দেই পারিব। কর্ম পরে হুয়ে, ইচ্ছা পূর্বে হুয়ে। সুনা 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 বাহারে ভালো দেখা যায়, ভিতরে ময়লা থাকে, ভিতরু তাকে পরিষ্কার করিবাকু পড়ে। প্রভুক লোক মানে মোর কহিবার উদ্দেশ্য হচ্ছে, সাবধান, আপন শয়তান কো বেশি দোষ দিন্তু নাই, আপন পরমেশ্বর কো নিন্দা করন্তু নাই, কেই কে প্রভু কো নিন্দা করন্তি, যেতবেলে হবা ফল করিলে প্রভু তা হাত কেন টান দিলেন, করিবার কথা না। শুন, তুমি ঈশ্বর কো ঠারো বেশি জ্ঞানী হও না, পরমেশ্বর মনুষ্যকে নিজ ইচ্ছায় বঞ্চিবার সম্পূর্ণ অধিকার দিচ্ছে। মনুষ্য নিজ ইচ্ছায় যাহা খাইপারিব, যাহা পিঁধিপারিব, যেওঁড়ে ইচ্ছা যাইপারিব, মনুষ্যকে সে উপরু তা মনকু কন্ট্রোল করিবে নাই। মনুষ্য নিজ ইচ্ছায় চালিবা পাই সৃষ্ট অটে, যেমনি ঈশ্বর নিজ ইচ্ছায় সব করতে, যেমনি দূত মানে নিজ ইচ্ছায় চালতে, মনুষ্য নিজ ইচ্ছায় চালে, এণু করি পরমেশ্বর কোণ করতে, এতে অ্যাডভার্টাইজমেন্ট করতে, এতে বাক্য দিয়ে, এতে প্রোগ্রাম করতে, এতে রিভাইভাল মিটিং করতে, এতে ভাল ভাল মেসেজেস দিয়ে, কি লোক মানে মো কথা শুনবে, সে দ্বারে আঘাত করছেন, সে চোর বলি না, সে ছকি বসি না, সে রিভাইভাল মিটিং দ্বারা, সভা মানক দ্বারা, মহাসভা মানক দ্বারা, বক্তা মানক দ্বারা, পাস্টর মানক দ্বারা, আপনার হৃদয় ভিতরে প্রবেশ করে আপনার রাজত্ব করিবা পাই সে অ্যাডভার্টাইজমেন্ট করছেন। প্রভু যেতে অ্যাডভার্টাইজ করে মধ্য যদি আপন মন বদলাইবে নাই, আপনার ভিতরে প্রভু আসি পারিবে কি? তাহলে সমস্যা রহিলা মনুষ্যর মনরে। এ মন যদি আমি প্রভুঙ্ক পাই খুলি দেবা, তাহলে প্রভু এ মন ভিতরে সুযোগ পাইবে। আর যদি মন শয়তান পাই খুলি দেবা, এ মনরে শয়তান সুযোগ পাইব। হলে এ মন, এ মন কাহা প্রতি আজ্ঞা বেশি আকর্ষিত হয়ে, প্রভুঙ্ক প্রতি না শয়তান প্রতি? মনর গুণ ঈশ্বরঙ্ক আড়ক টাণি হওয়া পাই মু আপন মানুষ চারি গোটে ইঞ্জেকশন দেবে। হালেলুয়া, ডেইলি গোটে গোটে পকাউবে। এ মন ঈশ্বর আড়ক টাণি হব, কোন ইঞ্জেকশন? এ মন পাই প্রথম ইঞ্জেকশন হল যীশুঙ্ক রক্ত, দ্বিতীয় ইঞ্জেকশন হল ঈশ্বরঙ্ক বাক্য, তৃতীয় ইঞ্জেকশন হল পবিত্র আত্মাঙ্ক শক্তি, চতুর্থ ইঞ্জেকশন হল ঈশ্বর বিশ্বঙ্ক ভয়ের আত্মা। যেমানে বহুত বেশি বাইবল পড়তে, যেমানে বহুত বেশি পবিত্র আত্মার পূর্ণ হতে, সেমানক মন ঈশ্বর আড়ক টাণি হুয়ে, টাণি হুয়ে, একটি টাণি হুয়ে বাক্য পবিত্র করে। যখন সতেরো সতেরো যখন পনেরো তিন অনুসারে বাক্য পবিত্র করে মন ভিতরে বাক্য যদি পশিলা, বাক্য হাতরে রুহে নাই, বাক্য গোড়রে রুহে নাই, বাক্য আমি আখিরে পড়ু, কানরে শুনু, মন ভিতরে যায়, মনকে পবিত্র করে। যদি মন পবিত্র হইগলা, মন পাপ আড়ক টাণি হব নাই। মু ভেন্ডিয়া মানুষ কুছি, যেমন মতো বারম্বার কহতি আজ্ঞা, মন চিন্তা দূর হো নাই, অবিলাশ দূর হো নাই, মু আপন মানুষ কহিবা পাই চাহে, রেগুলার হ্যাবিট বনাই দিও বাইবল পড়িবা পাই, কম সে কম দিনকু গোটিয়ে ঘন্টা রেগুলার হ্যাবিট কর। কেতবেলে করিবো?
ବାକ୍ୟର ମହାନତା। ଏଠାରେ ଯଦି ଗୋଟେ ନିଆଁ ପଡ଼ିଗଲା, ଶାଢ଼ୀ ପଡ଼ିବ, ଲୁଗା ପଡ଼ିବ, ଦେହ ପଡ଼ିବ। ଏଠାରେ ଯଦି ଗୋଟେ ଖଣ୍ଡା ଫୋପଡ଼ା ଗଲା, କାଟି ହେବ। ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଅଗ୍ନି ଉଠେ, ମନ ଭିତରେ ଗଲା ମାନେ ସେ ଚୁପଚାପ ରହିବ ନାହିଁ, ହଲଚଲ କରିଦେବ। ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟରେ ଶକ୍ତି ଅଛି। ଯେଉଁ ବାକ୍ୟରେ ସେ ସ୍ୱର୍ଗ ପୃଥିବୀ ସୃଷ୍ଟି କଲେ, ସେ ବାକ୍ୟ ଡେଲି ପଢ଼ନ୍ତୁ, ଡେଲି ମେଡିଟେଟ୍ କରନ୍ତୁ, ଡେଲି ପାକୁଳି କରନ୍ତୁ। ଆପଣଙ୍କ ମନ ଭିତରେ ପାପର ଇଚ୍ଛା କମିଯିବ, ଫଳ ଦେଖିଲା ହବା। କାହିଁକି ଆଜ୍ଞା? ଖାଇବା ପାଇଁ ଇଚ୍ଛା ହେଲା, ଜାଣିଛନ୍ତି ହବାର ସମସ୍ୟା କଣ ଥିଲା? ସମସ୍ୟା ଥିଲା, ଈଶ୍ୱର ଯାହା କହିଥିଲେ ସେଇଟାକୁ ଧରି ରଖିଲେ। ଈଶ୍ୱର କଣ କହିଥିଲେ? ସବୁ ଖାଇପାରିବ, ଏଇ ଗଛର ଫଳ। ସେଇଟା ଯଦି ମନେ 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 ଥାନ୍ତା, ଯେତେବେଳେ ସାଧୁ ଆସିକି କହିଥାନ୍ତା ଏଇଟା ଖାଅ, ହବା ଜେଜେମା କହିଥାନ୍ତା, ଭାଇନା ଏ ମନରେ ଆଗରୁ ଏ ଫଳ ପ୍ରତି ଘୃଣା ଭାବ ଆସିଯାଇଛି, ଏବେ ତୁମେ ଯେତେ କହିଲେ ମଧ୍ୟ ଇଚ୍ଛା ହେଉଥାଏ, କାହିଁକି ହଉ ନାହିଁ, କାହିଁକି ହଉ ନାହିଁ? କାହିଁକି? ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଆମ ମନରେ ଏମିତି ରହିଯାଇଛି ଯେ ଏ ଫଳ ମନା ବୋଲେ ମନା ହେଇଯାଇଛି। ଈଶ୍ୱର କହିବା କଥା ଶୁଣିଥିଲା, ମନ ଭିତରେ ଟାଣ ଭାବରେ ଦୃଢ ଭାବରେ ଧରିକି ଚାଲିବା ପାଇଁ ଚାହିଁଲା ନାହିଁ, ଛାଡ଼ିଦେଲା, ଛାଡ଼ିଦେଲା, ବାକ୍ୟକୁ ଛାଡ଼ିଦେଲା, ବାକ୍ୟକୁ ଛାଡ଼ିଦେଲା। ଯୁବାମାନେ ଯୁବତୀମାନେ ଖାଲି ଗିର୍ଜା ପ୍ରାର୍ଥନାରେ ଆସି ଟାଇମ୍ ପାସ୍ କରନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ଆପଣମାନେ ସୟତାଙ୍କୁ ସୁଯୋଗ ଦେବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି, ବାକ୍ୟକୁ ଡେଲି ପଢ଼ନ୍ତୁ, ବାକ୍ୟକୁ ମୁଖସ୍ଥ କରନ୍ତୁ, ବାକ୍ୟକୁ ଧରିକି ଚାଲନ୍ତୁ। ସୟତାନ ସୁଯୋଗ ପାଇପାରିବ ନାହିଁ। ସୟତାନ ଯେତେ ଆଡଭର୍ଟାଇଜମେଣ୍ଟ କରୁ, ସୟତାନ ସୁଯୋଗ ପାଇବ ନାହିଁ। ତୁମ ମନ ବାକ୍ୟର ପ୍ରଭାବରେ ଯଦି ଆସୁଥିବ, ମନ ଏତେ ପବିତ୍ର ହେଇଯିବ ଯେ ସୟତାନ ଯେତେ ମନ୍ଦ ବିଷୟ ଦେଖାଇଲେ ମଧ୍ୟ ମନ ସେ ଆଡ଼କୁ ଉଠିବ ନାହିଁ। ଏଣୁ ଗୀତ ସଂହିତା 24:4 କୁହାଗଲା, କିଏ ତାଙ୍କ ପର୍ବତରେ ଆବାସରେ ପ୍ରବାସ କରିବ, ଯାହାର ମନ ଅସାରତା ପ୍ରତି ଉଠି ନାହିଁ। ଯାହାର ହସ୍ତ ଶୁଚି ଓ ଅନ୍ତଃକରଣ ନିର୍ମଳ, ଯାହାର ମନ ଅସାରତା ପ୍ରତି ଉଠି ନାହିଁ, ପୁଣି ଯେ ଛଳ ଭାବରେ ଶପଥ କରି ନାହିଁ ସେ ଯାହାର ମନ ଅସାରତା ପ୍ରତି ଉଠି ନାହିଁ। ଭେଣ୍ଡିଆମାନେ ବେଳେ ବେଳେ ମନରେ ପାପ ଉଠିବ, ସୟତାନ କିଛି କରୁନାହିଁ। ଏଣୁ ମନକୁ ପବିତ୍ର କରିବା ପାଇଁ ମୁଁ ଯାହା କହିବି, ଯୀଶୁଙ୍କ ରକ୍ତ ପ୍ରତିଦିନ ପାହାନ୍ତରେ ଉଠନ୍ତୁ, ଆଣ୍ଠୁ ଭାଙ୍ଗନ୍ତୁ, ଗୋଟିଏ 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 ଅଙ୍ଗକୁ ଯୀଶୁଙ୍କ ରକ୍ତରେ ଧୋଇ ଦିଅନ୍ତୁ। ଏହାକୁ ଅଭ୍ୟାସ କରନ୍ତୁ। ଦ୍ୱିତୀୟ, ପ୍ରାର୍ଥନାରେ ବସିଲା ପରେ ଆପଣ ଉଠିକି ପ୍ରାର୍ଥନାରେ ଏଣେ ତେଣେ ବିଶ୍ୱ ପ୍ରଭୁଙ୍କୁ ମାଗନ୍ତୁ ନାହିଁ, ଆବଶ୍ୟକ ନାହିଁ, ଆବଶ୍ୟକ ନାହିଁ। ତୁମ ଜୀବନରେ ପାପ ଥିବ, ତୁମେ ପକ୍କା ବାବା ମାନଙ୍କର ପ୍ରାର୍ଥନା ଶୁଣି ଦେଇଥିବ, କଣ ହେ ସୈନ୍ୟାଧିପତି ସଦା ପ୍ରଭୁ ସ୍ୱୟଂ ଭୋଜେ ସ୍ୱର୍ଗସ୍ଥ ପିତା ଆଶୀର୍ବାଦ କର, ପ୍ରଭୁ ଅନୁଗ୍ରହ କର, ପ୍ରଭୁ ଦୟା କର, ପ୍ରଭୁ। ଆମେ ସବୁ ଏମିତି ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ ନା ନାହିଁ? ଏ ପ୍ରାର୍ଥନା ଶୁଖିଲା ମା ମାନେ ମୋତେ କୁହ, ନିଜ ସ୍ୱାମୀକୁ ତୁମେ କେମିତି କଥା କହୁଛ? ସ୍ୱାମୀ ଘରକୁ ଆସିଲା, ହେ ଆମ୍ଭର ସ୍ୱାମୀ ଈଶ୍ୱର, ତୁମ୍ଭ ନିମନ୍ତେ ଆମ୍ଭେ ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ କରିଅଛୁ,
আসন্তু ভক্ষণ করিবা দেখ এমনি কৌচ কেমনি কৌচ এ দিয়ে যা
ଚାଷିକି ଦେଲେ ସେ ଆମ ପାଇଁ ପ୍ରାଣ ଦେଇ ଦେଇଛନ୍ତି, କଣ ନ ଦେବେ? ଚାକିରି ଦେବେ ନାହିଁ, ଘର ଦେବେ ନାହିଁ, ପଇସା ଦେବେ ନାହିଁ? ଜଣେ ଲୋକ ଆଜ୍ଞା ପ୍ରାଣ ଦେବ ନାହିଁ, ପଇସା ଦେଇଦେବ, ବାଗ ନେଇଯା, ଖାଇବୁ ଖାଇବୁ, ମୋ ପ୍ରାଣ ଦେଇପାରିବୁନି। କିନ୍ତୁ ଆମ ପ୍ରଭୁ ସେ ପ୍ରଥମେ ପ୍ରାଣ ଦେଇଛନ୍ତି, ସେ କଣ ଦେଇ ନ ପାରିବେ? ତୁମେ ଖାଲି ତାଙ୍କ ସାମ୍ନାରେ ପବିତ୍ର ହେଇକି ରହିକି ତ ଦେଖ, ମତେ 28 ବର୍ଷ ହେଇଗଲା, ମୋ ପ୍ରଭୁଙ୍କୁ କିଛି ମାଗେ ନାହିଁ, ଷ୍ଟେଜ୍ ବି ମାଗେ ନାହିଁ, କିନ୍ତୁ ମୋ ପ୍ରାର୍ଥନାରେ ବହୁ ସମୟ ବିତା। କଣ ମାଗେ? ମୋ ପ୍ରଭୁ କିଛି ମାଗେ ନାହିଁ, କିଛି ମାଗେ ନାହିଁ, ତ କଣ କରେ? ଯଦି ଦିନ ଭିତରେ କିଛି ବି ଯଦି ପ୍ରଭୁଙ୍କ ଦୁଃଖ ଦେଲା ପରେ କିଛି ବି ଯଦି ହେଇଯାଇଛି, ବସିକି ସେଟାକୁ ଠିକ କରେ, ଠିକ କରେ। ଆପଣଙ୍କର ପ୍ରାର୍ଥନା କାହିଁକି ଜଲ୍ଦି ସରିଯାଉଛି ଜାଣୁଛନ୍ତି? ଆପଣ ଶୁଆ ପାଠ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି, କାହାଠାରୁ ଶୁଣିଛନ୍ତି ସେମିତି କରୁଛନ୍ତି, ମୁଁ ସେମିତି କରିବି। ବାପା ପାଖରେ କଥା ହେଲା ବେଳେ, ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ପାଖରେ କଥା ହେଲା ବେଳେ, ପଡ଼ୋଶା ଘର ଲୋକର କଥା ଶିଖିକି ଆସିପାରିବ କି? କେବେ ନାହିଁ, କେବେ ନାହିଁ। ଯଦି ମା ବାପା ଭିତରେ ଶାନ୍ତି ଅଛି, ପ୍ରେମ ଅଛି, ଖୁସି ଅଛି, ପୁଅ ଝିଅ ଭିତରେ ଯଦି ମା ବାପା ସହିତ ସମ୍ପର୍କ ଭଲ ଅଛି, ମାଗିଲେ ହିଁ ଖାଦ୍ୟ ମିଳେ କି? ମାଗିଲେ ହିଁ ପଇସା ମିଳେ କି? ମାଗିବା ଦରକାର ବି ପଡିବ ନାହିଁ, ମାଗ ଦିଆଯିବ ସତ କଥା, କିନ୍ତୁ ନ ମାଗୁଣୁ ବି ସେ ଦେବେ, ଯାଚି କି ଦେବେ? ପ୍ରଥମେ ତାଙ୍କ ରାଜ୍ୟ ଖୋଜ, ପ୍ରାର୍ଥନାରେ ବସିକି ପ୍ରଭୁ ଭାଲିଆ ପାଡ଼ରେ ବର୍ଷ ଭାଲିଆ ହେବ, ମଦ ଛାଡ଼ୁ ଆପଣ କିଏ ପ୍ରାର୍ଥନା କରିବ? କିଏ ପ୍ରାର୍ଥନା କରିବ? କେବେ ଦେଖା ନାହିଁ, ସାକ୍ଷାତ ନାହିଁ, ଗିର୍ଜା ନାହିଁ, ପ୍ରାର୍ଥନା ନାହିଁ, ଜୀବନ ଠିକ ନାହିଁ, କଣ ଭାବୁଛ? ଅର୍ଡର କରିଦେଲେ ପଳେଇ ଆସିବ ଖାଲିଆ, ଜୀବନ ଠିକ ନାହିଁ, ପ୍ରଭୁ କାହିଁକି ପ୍ରାର୍ଥନା ଶୁଣନ୍ତି ନାହିଁ? ପାପ ବସିକି ପ୍ରଥମେ ପାପ ହେତୁ ଅନୁତାପ କରି ତାଙ୍କ ରକ୍ତରେ ଧୋଇ ହୁଅ, ପବିତ୍ର କରଣୀ ସବୁ। କେହି କେହି ଗାଧୋଇବା ପାଇଁ ଗଲେ ଘଣ୍ଟା ଘଣ୍ଟା ଲଗେଇ ଦିଅନ୍ତି, ପ୍ରାର୍ଥନା କିଛି ସେମିତି ଅଟେ, ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ବସି ଘଣ୍ଟା ଘଣ୍ଟା ନିଜର ନଖ ଠାରୁ ଆରମ୍ଭ କରି କିଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ପବିତ୍ର କରନ୍ତୁ, ପବିତ୍ର କରନ୍ତୁ। ତୁମର ଆଖିରେ ପାପ ଥାଇପାରେ, ତୁମ ସ୍ମରଣ ସ୍ମୃତିରେ ପାପ ଥାଇପାରେ, ତୁମ ଚିନ୍ତା ଭାବନା ଇଚ୍ଛା କଳ୍ପନା ଚାଲି ଚଳନ କଥାବାର୍ତ୍ତାରେ ପାପ ଥାଇପାରେ। ସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ଘଣ୍ଟା ଘଣ୍ଟା ବସିକି ସମୀକ୍ଷା କରନ୍ତୁ, ନିଜକୁ ଠିକ କରନ୍ତୁ, ପବିତ୍ର ହେଇଯାଆନ୍ତୁ। ପବିତ୍ର ହେଇଗଲ କାନ୍ଦି କାନ୍ଦି ପାପ ପାଇଁ କାନ୍ଦି କାନ୍ଦି ଖାଉ, ପବିତ୍ର ହେଇଗଲ, ସତ୍ୟ କହୁଛି, ସେ ତୁମ ସାମ୍ନାରେ ଠିଆ ହେଇଯିବେ, ସେ ତୁମ ସାମ୍ନାରେ ଠିଆ ହେଇଯିବେ। ମାଗିବା ଦରକାର ନାହିଁ, ଦରକାର ହେଲେ ମାଗିପାର, ସେ ଯଦି ଥରେ ତୁମ ଆଡ଼କୁ ଅନେଇ ଦେଲେ ପବିତ୍ର ଜୀବନ ନାହିଁ, ମିଥ୍ୟା ଛାଡ଼ି ନାହାନ୍ତି, ପାପ ଛାଡ଼ି ନାହାନ୍ତି, ଅଭିଳାଷ ଛାଡ଼ି ନାହାନ୍ତି। ପ୍ରାର୍ଥନାରେ ବସୁ ବସୁ ହେ ଆମ୍ଭମାନଙ୍କର ସ୍ୱପୃଷ୍ଟ, ଆମ୍ଭମାନଙ୍କର ପ୍ରଭୁ, ଏହା କର ତାହା କର ତୁମ ଯା କର, ଅର୍ଡର ମାଗ, କଣ ଭାବୁଛ, କଣ ଭାବୁଛ? ପ୍ରାର୍ଥନା କଣ ଗୋଟେ ଘୋଷା ପାଠ?
এইথিপাই আমি সুনাহি পারুনা ভিতরে থিবা দুর্বলতা সকল নেইকি প্রভু পাখরে বসি কাঁদুন এর উপরে আপনা কোচ মন ভিতর দুর্বলতা বাহার করিয়া না প্রথমে প্রার্থনা কর নিজর মনর দুর্বলতা কোন কোন হঠাৎ রাগ আসি যাচ্ছে যদি আপনার সে প্রকার প্রার্থনার সময় দিতে যীশুঙ্কর রক্ত যদি স্বর্গ আসিলা এ মন ভিতরে যদি ধোয়া লাগে যদি সাবন দ্বারা লোকা সফা হইপারে যীশুঙ্ক রক্ত আমার মনকে কাহিঁকি সফা করিব না এ মন ভিতরে যদি পাপ ইচ্ছা চালিগলা ইয়ে মন অসারতা প্রতি উঠিব না শয়তান করুথাইজ হবা পাই যীশুঙ্ক রক্ত নথিলা আম পাই যীশুঙ্ক রক্ত অছি হবা পাই সিনা বাইবল নথিলা আম পাই ডেইলি পড়িবাকু বাইবল অছি হবা কুসিনা পবিত্র আত্মা পরিভাষা মিল নথিলা আম পাই পবিত্র আত্মা দিয়া যাইছি আমাকু সুযোগ অছি যদি সে সব সুযোগ সদ্ব্যবহার করি আমার মনকে যদি আমি পবিত্র করিবা না শয়তান যেতবেলে টিকে 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 পাপর অ্যাডভার্টাইজমেন্ট করে আমার মন সে আগে টাণি হয়ে যায় আমি পাপরে পড়ে যাও এণু জীবনর সমস্যা মূল সমস্যা হচ্ছে মনরে এণু এ মনকে সজাড়িবা পাইঁ প্রথমে যে সুন্দর রক্ত দ্বিতীয়রে তাঙ্ক বাক্য তৃতীয়রে পবিত্র আত্মা পবিত্র আত্মা পবিত্র আত্মাঙ্ক সহ সময় থাকে চতুর্থরে ঈশ্বর বিশ্বর ভয় হালেলুয়া তার মনরে ভয় অছে সে পাপ করিপারিব না হবার মনরে যদি ভয় থাকত প্রভু কোন করিবে হবা পাপ করিপারিব না শয়তান খালি দেখাইলা নাই শয়তান ফাইদে নাই প্রভুক লোক মানে আমি এইসব কাহিনী করোনা শুনেছি জানুছি মূল সমস্যা পঞ্চম সমস্যা আমার হৃদয় ঈশ্বরক প্রতি প্রেম নাই প্রেম থাকা আমি প্রভুকে প্রথম স্থান দিয়েছি মু সব জায়গায় কই আছি যে জায়গায় কৌছি মা জন্ম হইতে ছুয়া প্রেম করে সে ছুয়া রাতে সারা কান্দিলে মা রাতে সারা চিঙ্কি রুহে মা সহি পারে কে মা ছুয়া প্রেম পড়াশা ঘরের ছুঁয়া কাঁদিলে আউলে ঘরের মা চেই পারিব নাই কাহিঁকি নিজের ছুঁয়া প্রতি প্রেম নাই তাহা নিজের ছুঁয়া নাই অলগা লোকের ছুঁয়া তেমন তাহার প্রতি প্রেম নাই রাতে দুইটা বেড়ে সাগ ফোন কলা বিপদরে পড়েছি আপনার উঠিকি চালিয়ে কাম করিবে সাহায্য করিবে কাহিঁকি প্রেম প্রেম সব কষ্ট করিপারে সব কষ্ট সহি পারে কাহিঁকি আমি প্রভুঙ্ক বাক্য পালন করিপার না প্রেম নাই প্রথম জন পাঁচ তিন পড় কারণ ঈশ্বরক প্রেম করিবার অর্থ তাহাঙ্ক আজ্ঞা পালন করিবা ঈশ্বরক প্রেম করিবার অর্থ তাহাঙ্ক আজ্ঞা পালন করিবা তারপরে পড়ো আও তাহাঙ্ক আজ্ঞা সবু ভার স্বরূপ নহে কেতে নহে আপনক ঈশ্বরক আজ্ঞা ভারি ভার লাগুছে না বহুত হালকা লাগুছে চুরি করো নাই বহুত ওজন কুদৃষ্টি করো নাই বহু কষ্ট কাহিঁকি ঈশ্বরঙ্କ ଆଜ୍ଞା কষ্ট লাগুছি ঈশ্বরଙ୍କ প্রতি প্রেম নাই সাঙ্গ প্রতি প্রেম থিবারু সাঙ্গ যদি কহুছি রাতি অথরে গোটে কথা আমি মানুছু কাহিঁকি সাঙ্গ প্রতি প্রেম ঈশ্বরଙ୍କ বাক্য কাহিঁকি মানি পারু না প্রেম নাই প্রেম যদি ঈশ্বরଙ୍କ প্রতি হেই যিব কিয়ে খ্রিস্টঙ্ক প্রেমর উচ্ছিন্ন করিব
ଜଣଙ୍କୁ ପ୍ରେମ କରୁନଥିଲେ, ଯଦି ପ୍ରେମ କରିଥାନ୍ତେ ହବା କହିଥାନ୍ତା ସାପ ଭାଇ ଧନ୍ୟବାଦ ତୁମେ ଏତେ କଥା କହିଲ, କିନ୍ତୁ ଆମେ ଈଶ୍ୱରଙ୍କୁ ପ୍ରେମ କରୁଛୁ ଆମେ ତାଙ୍କୁ ଦୁଃଖ ଦେଇପାରିବୁ। যে তাহলে প্রেম করে সে তাহার আজ্ঞা। আচ্ছা দেখবা হবা কাহক প্রেম করুলে আদি পুস্তক তিন সতর পড়ব। তাহলে আদম কাহাকু প্রেম করুছিল ঈশ্বরকু না তা ভার্যাকু? মু আদমকু না দেইছি কোন মাইগনা বায়া কি বায়া আজকে লেভিনিয়া মানে মোবাইল বায়া। আদম ঈশ্বরর কথা ছাড়ি দেই হবার কথা না হবার কথা মানিবাকু মনা না, কিন্তু যে কথা ঈশ্বর মনে করছেন সে কথা কেমনি মানব? আচ্ছা তাহলে আদম কাহাকু বেশি প্রেম করছিল ঈশ্বরকু না হবাকু? হবা কাহার কথা শুনিলা এলে হবা কাহাকু বেশি প্রেম করছিল? জোরে যে তাহাকে প্রেম করে সে তাহার আজ্ঞা। প্রভু দেখিলে প্রথম আদম ভিতরে আঙ্গ প্রতি প্রেম নাই, এণু নূতন নিয়মরে যেতবে যীশু আসিলে মানিষ জাতিকে কহিলে প্রথম আজ্ঞা ঈশ্বরকে প্রেম কর, দ্বিতীয় আজ্ঞা প্রতিবাসীকে প্রেম কর। যেহেতু মানিষ যদি ঈশ্বরক ঠার দূর হেলা মূল কারণ ঈশ্বরক প্রতি প্রেম নাই, যদি প্রেম আসিব আপন প্রভুক ঠার দূর বুঝবে না। এণু শয়তান তার চেষ্টা চলাও, যদি আপনার মনরে ঈশ্বরক বাক্য রহব আপনার মনরে ঈশ্বরক প্রতি প্রেম রহব আপন ঈশ্বরক ছাড়িকে শয়তান পথে যাই না। যদি মন পবিত্র হয়েগলা আপন সোনার ঘর তৈরি করছেন, কাইকি সোনা ভিত্তিমূল উপরে সোনার ঘর যদি তৈরি হয়েছে আগমন বেড়ক অগ্নির সহিত পরীক্ষা হওয়ার বেড়ক সোনা পড়ব কি? সোনা পড়ব না, কাইকি সোনা পবিত্র অটে। আপনার সোনা তুল্য গুরুত্ব এর অবশিষ্ট কথা আসন্তাকালে কহিবি, সমস্ত আপনার চোখে ভাগ করুন।